কাটলাম। হ্যাঁ কাট। আজকে মাগুর মাছ নিলাম, আমি স্নান করে চলে আসি রান্না করে। আর ওইদিকে ভেন্ডির তরকারি বেগুন ভাজা হয়ে গেছে, আর আমি মাছের ঝোল করার জন্য আমি আদা আর শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে বাজারের মাগুর মাছ, জ্যান্ত মাগুর মাছের লাল ঝোল হবে, তার জন্য আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাব, সব আমার রেডি, রান্না করলেই হয়ে যায়। আমি তো রান্না করতে চলে আসছি মাগুর মাছের। আজকে মাগুর মাছটা একটু অন্যরকম করে রান্না করব। মাগুর মাছ তো অনেক রকম করেই খাই, ভাজা করে খাই, ভাপা খাই, আজকে কাঁচা মাছ মশলা মেখে তারপরে তেলের উপর দিয়ে ঝোল দিয়ে মানে কাঁচা মাছ রান্না করবো। আর কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার এখানে আছে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মশলা শুকনো লঙ্কা জিরে আদা দিয়ে দেবো, একটা তেজপাতাও দিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। কাঁচা মাছ রান্না তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। এবার মাছটা ভালো করে মেখে নেব। তেলে দিয়ে দেবো এবার, এবার কাঁচা মাছে আমি জল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে তো লাল ঝোল করবো, যেন একটু ঝোল থাকে সেরকম করে আমি একটু জল দেবো। এবার মাছটা সিদ্ধ হবে, আমি এবার ডেকে দেবো। ভালোই হচ্ছে, এবার সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামাই নেব, তাহলে আমি কিন্তু খেতে বসে গেছি। এখন বেগুন ভাজা আর আছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির তরকারি, আর হচ্ছে কাঁচা মাগুর দিয়ে লাল ঝোল রান্না করেছে, সেটা রান্না করেছে আজকে। মাছটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ঝোলটাও লাল হয়েছে আর দেখতেও ভালো লাগছে, খেতে তো ভালো অবশ্যই হবে এই রান্নাটা। তা দেখি খেয়ে খেয়ে দেখি কোনটা কীরকম লেগেছে। আমাদের পিয়া আজকে তরকারি কিন্তু পিয়া রান্না করেছে, এইটা এই চিংড়ি মাছ আর হচ্ছে ভেন্ডি। ভালো হয়েছিল, রান্নাটা খারাপ হয়নি, মন দিয়ে করলে ভালোই করে। আর জোর জবরদস্তি যদি তুই কর রান্না কর রান্না কর, তাহলে লবণ হবে না, ঝাল হবে না। হ্যাঁ, একটা বেশ ভালো রান্না করে তখন, এমন যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এই দিকেটা চর মেরে দেবে তুমি। ইয়ার হাতের ভালো রান্না খেতে গেলে ওকে রাগিয়ে রান্না করাতে হবে, তাইলে চর খাওয়া লাগবে না, তরকারিতেই চর মেরে দেবে মুখে। ইয়া কেমন রান্না করেছিস? ভালোই করছিস। ভালো করেছিস, তুমি যা কইলাম আর কি কবো না, তোর আমার তরকারিতে নাকি চর মারে সেটা বলে নাই, বলছে পিয়া যদি রেগে রেগে রান্না করে তাহলে চর মারে, আর না হলে চর মারে না, সেই কথাটাই বলছে তো। আমি কি আমি কি লঙ্কা খাই না বলে লঙ্কাটা একটু কম দিই, সেই জন্য বলছে এই কথাগুলো।
মাগুর মাছে না নেই, মাগুর, শিঙি আর কই, শোল, বোয়াল এই মাছে তো তুমি না করবে। এই মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে। কি বলবো, যে ছোটবেলা থেকে তখন তো এই রুই কাতলা খুব কম পাওয়া যেত। আমরা যখন ছোটো ছিলাম আমাদের ওখানে বিলে বেশিরভাগ বোয়াল, শোল আর গজার বলে একটা মাছ ছিল, শোল মাছের মতনই একবারে সাইডে কিন্তু সাপ সাপ ছিল, এই তিনটে মাছ। আর এমনি তো কই মাগুর জিওল তো অ্যাভেলেবেল ছিল আর কি, ট্যাংরা। তো ছোটোবেলা আমরা ওই মাছের বেশি খেতাম, তার জন্য ওই মাছের উপরে আমার একটু মানে লোভটা বেশি, বলে ফেললাম কিন্তু লোভটা আমার বেশি। আর এখনকার যে মাছ সত্যিকারে পুকুরে মাছ চাষ করে তো এই মাছ কিন্তু আমার ভালো লাগে না সেটা খেতে, আর সেই স্বাদটাও পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যাবে না, কেন কাতলা যদি দেড় দু কিলোর হয় তো সেখানে সামান্য স্বাদ পাওয়া যায়, আর রুই মাছ তো ওরকম সাইজের চাই। তার থেকে আরও বেশি ভালো মানে মাছের যদি স্বাদ মনে হয় সেটা যে সিলভার মাছ আছে না, ওই মাছটা আড়াই থেকে তিন কিলো চার কিলো সাইজের হলে ওই মাছটা আরও ভালো লাগে, কাতলা থেকেও ভালো লাগবে মনে হয়। তাই মাগুর মাছ খাচ্ছি, মাগুর মাছে তো দেশি মাছ, এগুলো খুব ভালো লাগে খেতে। দেখি একটা মাছ খেয়ে দারুণ সেদ্ধ হয়েছে, সত্যি এক টুকরো মাছ খেলে মনে হয় যে মাছ খেয়েছি। আর এই এত বড় সাইজের মাগুর মাছ, আর এই মাছের স্বাদই আলাদা, খুব ভালো লাগলো খেতে। মাছ খেলে এইসব মাছ খেতে হবে, এখনকার দিনের মাছ ও মাছ শুধু খাওয়াই হয় আমাদের, তাছাড়া কিছু হয় না, স্বাদ বোঝা যায় না, কিছু বোঝা যায় না। মাছের তরকারির সঙ্গে মাছ খেতে হয় তাই খাই, আজকে খেয়ে খুব আরাম পেলাম, এত সুন্দর রান্না হয়েছে। আর মাগুর মাছটা এত স্বাদ, মাছটা এত সুন্দর, দেখুন মাছের কালারটা দেখেছেন একবারে লালচে ভিতরে, দারুণ দারুণ। তুমিও খেতে পারি যাও, তোমাকে খাবার দিলে অনেকদিন পরে আজকে ভুট্টা নিয়ে এসেছে, তা কখন খাবো কি করবো, তাহলে একটা তো মুখসূচি খাবার মানে নতুন বছরে নতুন খাবার, এটা তো সবসময় পাওয়া যায় না। তা আজকে আমরা সন্ধ্যাবেলা এই ভুট্টা পোড়ায়ে এই যে লেবু, বিট লবণ, শুকনো লঙ্কা পোড়া আমি সব রেডি করে বসে রয়েছি, যে কখন পিয়ার বাবা আসবে, পিয়ার বাবা না আসলে দুইজনে খাবো, এবার একজন বসে থাকবে, ওই জন্য গরম গরম ভুট্টা পোড়া ছাড়াইনি, একটা একটা করে ভুট্টা ছাড়াইয়া বসে রয়েছি, তোর বাবা আসবে তারপর পোড়াবো। হ্যাঁ পোড়াও, তোমার জন্য এবার এতক্ষণ আমি বসে রয়েছি, তুমি পটপট শব্দ শুরু হয়ে গেছে, মানে পোড়ার একে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পোড়াতে হবে, আগা মাথা সব পোড়াতে হবে। তাহলে তোমরা বসো আমি পোড়াই, ঠিক আছে? না না আমি লঙ্কা খাই না। তুমি লঙ্কা খাবে না? না লেবু ওর জন্য বিট লবণ এক সাইডে রেখে দাও, একটু পোড়া পোড়া না হলে ভালো লাগে না খেতে, একটু পোড়া পোড়া হতে হবে, বাজারে খেয়েছি কত, ওরা তো ওই কয়লার আছে পোড়ায় ওদেরটাই ভালো হয়, ওইটা ভালো হয় খেতে, কিন্তু আগুন সেই একই, কয়লা হোক আর গ্যাসই হোক আগুন তো সেই একই। ঠিক আছে ঠিক আছে, ওটা ঠিক আছে, ওরা সব দিকে পোড়াতে পোড়া ২৬ বসেছিলাম পিয়া, তারপরে আমি ভাবলাম যে একটু
লঙ্কা লাগবে না ভালো। বেশ এদিকে নিয়ে যাই লেবু কমেছে, সবই লাগে লবণ আর লঙ্কা দিয়ে আবার ঘষে নেওয়া লবণ ইয়ে লেবু দিয়ে। এখন লেবুটা ঠিক আছে, লেবু একটু বেশি তো ভালো লাগবে খেতে। এইসব জিনিস সত্যি বাড়ির থেকে বাজারে কিনে খেতে আর ভালো লাগে মনে জানি, কারণ বাড়ির জিনিস আর বাজারের জিনিস আলাদা। ওটা একটা শখের পরে খেতে হয় তাই ভালো লাগে, আর এটা তো জানি বাড়িতে নিয়ে এসে খাবো সেই ইমেজটা থাকে না আর কি খাওয়ার। তা যদিও পুড়িয়েছি আমরা লেবু দিয়ে সব দিনই ভালো লাগে, লেবু লবণ আর লঙ্কা এই তিনটে জিনিস কিন্তু লাগবেই। তোমরা খেয়ে দেখো কেমন লাগছে, দেখো আর এখন আমরা ভুট্টা পোড়া খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে।